আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মনিরা বেগম, অ্যাসিস্ট্যান্ট টিচার, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ আমি ক্লাস ওয়ানের ইংলিশ বিষয়ে কিছু অপোজিট ওয়ার্ড নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলো আমরা আজকের পাঠে চলে যাই। আজকে আমরা শিখব অপোজিট ওয়ার্ডস, কিছু ওয়ার্ডসের অপোজিট ওয়ার্ড কি হতে পারে। আমরা যেটাকে বলি বিপরীত শব্দ, বাংলায় যেটাকে আমরা শিখেছি বিপরীত শব্দ, ইংরেজিতে বলে অপোজিট ওয়ার্ড। তাহলে চলো আমরা দেখি কি কি ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড আমরা আজকে করব। হ্যাঁ, এক এক করে আমরা পাঠে চলে যাই। প্রথমেই দেখো, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। আগে আমরা ছবিতে যাই, তারপর আমরা ওয়ার্ডে যাব। দেখো তো দুটো ছবি কি দেখতে পাচ্ছ? একটা আছে ইট, আরেকটা আছে বালিশ। বলো তো দেখি কোনটা শক্ত কোনটা নরম। হ্যাঁ, ইট শক্ত এবং বালিশ নরম। এখানে দুটো শব্দ আছে হার্ড, হার্ডের অপোজিট ওয়ার্ড আছে সফট। হার্ড মানে হচ্ছে শক্ত বা কঠিন, এবং সফট মানে নরম। তাহলে হার্ডের অপোজিট ওয়ার্ড কি হবে? সফট। হার্ডের অপোজিট ওয়ার্ড কি হবে? সফট। আমরা হার্ড বানান করি একবার, এইচ এ আর ডি, হার্ড। হার্ডের অপোজিট ওয়ার্ড সফট, এস ও এফ টি, সফট। আমার সাথে তোমরা বলো এস ও এফ টি, সফট। তাহলে কি হলো হার্ডের অপোজিট ওয়ার্ড? সফট। হার্ডের অপোজিট ওয়ার্ড সফট। আসো আমরা পরের শব্দটা দেখি। দেখো তো এখানে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, একজন কি ভারী একটা জিনিস জাগিয়েছে, আরেকজন খুব হালকা একটা জিনিস জাগিয়ে আছে, কিন্তু মনে হচ্ছে যে তার শক্তি কম। একজনের শক্তি বেশি, একজনের শক্তি কম, তাই না? এখানে যে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে স্ট্রং। দেখতে পাচ্ছ তোমরা স্ট্রং? এই যে ব্যক্তিটি, ইনি খুব শক্তিশালী। তাহলে শক্তিশালী ইংরেজি হচ্ছে স্ট্রং, এস টি আর ও এন জি, স্ট্রং। তোমরা বলো আমার সাথে, এস টি আর ও এন জি, স্ট্রং। স্ট্রং মানে শক্তিশালী। তাহলে শক্তিশালীর বিপরীত কি হবে বলো তো? বাংলায় আমরা আগে বলি শক্তিশালীর বিপরীত কি হবে? দুর্বল। দুর্বল ইংরেজি হচ্ছে উইক, ডাব্লিউ ই এ কে, উইক, ডাব্লিউ ই এ কে, উইক। তাহলে স্ট্রং এর অপোজিট ওয়ার্ড উইক, শক্তিশালীর অপোজিট ওয়ার্ড দুর্বল, তাই না? তাহলে স্ট্রং এর অপোজিট ওয়ার্ড উইক। তোমরা কি বুঝতে পেরেছো এটা? আমরা পরের ছবিতে চলে যাই। দেখো তো দুটো মাঙ্কি দেখা যাচ্ছে, মাঙ্কির হাতে কি? কলা, তাই না? ব্যানানা। একজনের হাতে অনেকগুলো কলা আছে একটা ঝুড়িতে, সে এটা জাগাতে পারছে না কারণ খুব ভারী, তাই না? আরেকজনের হাতে কি? একটা কলা, সে খুব আনন্দের সাথেই কলাটা জাগিয়ে ধরে আছে। তার মানে একটা কলা মানে হালকা একদম, তাই না? এখানে অনেকগুলো কলা জাগিয়েছে দেখে তার খুব ভারী মনে হচ্ছে। আর ভারীর অপোজিটে যে দাঁড়িয়ে আছে একটা কলা নিয়ে তার হাতে, সেটা খুব হালকা মনে হচ্ছে। দেখো তো এখানে একটা শব্দ আছে হেভি, এইচ ই এ ভি ওয়াই, হেভি। হেভি ইংরেজি হচ্ছে ভারী। হেভি ইংরেজি কি? ভারী। আর তাহলে ভারীর অপোজিট কি হবে বাংলায় যদি বলি? হালকা, তাই না? তাহলে হেভি যদি হয় ভারী, তাহলে হালকা ইংরেজি কি হবে? লাইট, এল আই জি এইচ টি, লাইট, এল আই জি এইচ টি, লাইট মানে হালকা। তাহলে হেভির অপোজিট ওয়ার্ড কি হবে? হালকা, লাইট, ইংরেজি হবে লাইট। হেভির অপোজিট ওয়ার্ড লাইট। আমরা আরেকবার বানান করি, এইচ ই এ ভি ওয়াই, হেভি, এইচ ই এ ভি ওয়াই, হেভি। আর হেভির অপোজিট ওয়ার্ড লাইট, এল আই জি এইচ টি, এল আই জি এইচ টি, লাইট। বুঝতে পেরেছো হেভির অপোজিট ওয়ার্ড
ফ্লাইট, আমরা পরের শব্দে চলে যাই। দেখো তো কি মজাদার আপেল, তাই না? আপেল দেখতে পাচ্ছ না? দেখো তো এখানে কি অল্প কিছু আছে, তাই না? আর এখানে কি বস্তা ভর্তি আপেল আছে, অনেকগুলো আপেল আছে। একটাতে অল্প কিছু আপেল আছে আর একটাতে অনেক বেশি। অল্পের অপোজিট কি অনেক, তাই না? তাহলে অল্প কিছু মানে অল্প ইংরেজি হচ্ছে ফিউ, FEW, ফিউ। ফিউ অর্থ অল্প, ফিউ অর্থ অল্প। তাহলে অল্পর বিপরীত কি হবে, বেশি বা অনেক। অনেক ইংরেজি হচ্ছে মেনি, MANY, মেনি। তোমরা আমার সাথে সাথে বলো, ফিউ এর অপোজিট ওয়ার্ড মেনি। আবার বলো, ফিউ এর অপোজিট ওয়ার্ড মেনি। ফিউ বানান করি আমরা, চলো। FEW, ফিউ। FEW, ফিউ। ফিউ এর অপোজিট ওয়ার্ড মেনি, MANY, মেনি। MANY, মেনি। ফিউ এর অপোজিট ওয়ার্ড মেনি। চলো আমরা পরের শব্দে চলে যাই। দেখো তো দুটা গাড়ি দেখা যাচ্ছে, একটা হচ্ছে দেখো নতুন ঝকঝকে একটা গাড়ি, আরেকটা একটু পুরাতন, তাই না? নতুনের বিপরীত হচ্ছে পুরাতন, নতুনের বিপরীত কি পুরাতন। তাহলে নতুন ইংরেজি কি হতে পারে, নিউ, NEW, নিউ। বলো, NEW, নিউ। নিউ এর অপোজিট ওয়ার্ড ওল্ড, OLD, ওল্ড। OLD, ওল্ড। ওল্ড মানে পুরাতন, নিউ, NEW, নিউ অর্থ নতুন, OLD, ওল্ড মানে পুরাতন। নিউ অর্থ নতুন, ওল্ড অর্থ পুরাতন। তাহলে নিউ এর অপোজিট ওয়ার্ড কি পেলাম, ওল্ড। ওল্ড বানান করি, OLD, ওল্ড। আবার বলো তোমরা আমার সাথে, OLD, ওল্ড। ঠিক আছে, পরের শব্দে চলে যাই। দেখো তো এখানে একজন বৃদ্ধ লোক দেখা যাচ্ছে, বৃদ্ধ একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, আর এখানে একজন তরুণকে দেখা যাচ্ছে, তাই না? অল্প বয়সী একটা ছেলেকে দেখা যাচ্ছে। তাহলে বৃদ্ধ ইংরেজি কি ওল্ড। আমরা একটু আগে পুরাতন শব্দের ইংরেজিটা পেয়েছি হচ্ছে ওল্ড, সেটা পুরাতন, এবং OLD, ওল্ড মানে বৃদ্ধ। এটা দুটো অর্থ, তাই বুঝতে পেরেছ? তাহলে OLD, ওল্ড। ওল্ড অর্থ বৃদ্ধ, আর ইয়াং, YOUNG, ইয়াং অর্থ তরুণ, YOUNG, ইয়াং মানে তরুণ। তাহলে বৃদ্ধ অপোজিট বিপরীত শব্দ কি হবে, তরুণ। আমরা ইংরেজিতে বলি ওল্ড, ওল্ডের অপোজিট ওয়ার্ড ইয়াং, ওল্ডের অপোজিট ওয়ার্ড ইয়াং, OLD, ওল্ড। বলো আমার সাথে, OLD, ওল্ড। ওল্ডের অপোজিট ওয়ার্ড ইয়াং, YOUNG, ইয়াং। বলো, YOUNG, ইয়াং। ওল্ডের অপোজিট ওয়ার্ড ইয়াং। ঠিক আছে, তাহলে পরের শব্দে চলে যাই। দেখো তো এটা কি ছবি, একটা সকালের ঝকঝকা একটা ছবি, তাই না? আর এটা কি চাঁদ উঠেছে, তার মানে এটা রাত। এখানে ছবিতে দেখা যাচ্ছে সূর্য উঠেছে, দিনের আলো হয়েছে, আর এটা চাঁদ উঠেছে। চাঁদ কখন ওঠে, রাতে ওঠে, তাই না? চাঁদ তো আর দিনে ওঠে না, রাতেই ওঠে, এটা রাতের ছবি। তাহলে দিন অর্থ কি, দিন ইংরেজি কি ডে, দিন ইংরেজি ডে, আর রাত ইংরেজি নাইট। তাহলে আমরা অপোজিট ওয়ার্ডটা তো নিশ্চয়ই বুঝে গেছি এতক্ষণে, তাই না? ডে এর অপোজিট ওয়ার্ড নাইট, দিনের অপোজিট রাত। তাহলে ডে এর অপোজিট ওয়ার্ড কি হবে, নাইট। ডে বানান করি, DAY, ডে। বলো আমার সাথে, DAY, ডে। আর নাইট বলি, NIGHT, নাইট, NIGHT, নাইট। তাহলে ডে এর অপোজিট ওয়ার্ড কি হবে, নাইট। ঠিক আছে, তাহলে চলো সবগুলো অপোজিট ওয়ার্ড আমরা একসাথে একটু দেখি। হার্ড,
হার্ড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে সফট, স্ট্রং, স্ট্রং এর অপোজিট ওয়ার্ড উইক, হেভি, হেভির অপোজিট ওয়ার্ড লাইট, হেলদি, হেলদির অপোজিট ওয়ার্ড সিক, ফিউ, ফিউ এর অপোজিট ওয়ার্ড মেনি, নিউ, নিউ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড, ওল্ড, ওল্ড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইয়াং, ডে, ডে এর অপোজিট ওয়ার্ড হচ্ছে নাইট, ডে এর অপোজিট ওয়ার্ড নাইট। তাহলে আমরা কয়টা পেলাম এখানে? আটটা অপোজিট ওয়ার্ড আমরা এখানে পেলাম। তোমরা কি বুঝতে পেরেছো সোনামণিরা? আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আরও একবার তোমরা এই ক্লাসটা ভালো মতো দেখে নিবে, ঠিক আছে? বাসায় তোমরা এই অপোজিট ওয়ার্ডগুলো ভালো মতো পড়বে, বানান সহকারে পড়বে, এবং আমি আশা করি এইগুলো তোমাদের খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো এবং ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো। তাহলে তোমাদের আমি কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা বাসায় সেগুলো একটু প্র্যাকটিস করবে। তাহলে বাড়ির কাজটা তোমরা একটু লিখে নাও, এই যে অপোজিট ওয়ার্ড কিছু আছে, সেই অপোজিট কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেইগুলোর অপোজিট ওয়ার্ডগুলো তোমাদেরকে লিখতে হবে। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস বিলো দ্য ওয়ার্ডস, মানে নিচের এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড কী হবে সেটা তোমরা খাতায় লিখবে, বাসায় এগুলো পড়ে তারপর তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আজকে আর নয়, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসে তোমাদেরকে আমি আরও নতুন কিছু পড়া নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আবারও খোদা হাফেজ।